আজ বাঁকুড়া জেলার কোতুলপুর ব্লকের কোতুলপুর মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালনায় কোতুলপুর থানার মাঠে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। গ্রীষ্মকালীন ব্লাড ব্যাংকের রক্তের চাহিদা মেটাতে এই উদ্যোগ বলে জানা যায়। এদিনের স্বেচ্ছায় রক্তদান শিবিরে এলাকার পুরুষ ও মহিলা মিলে প্রায় 100 জনের মতো স্বেচ্ছায় রক্তদান করেন। উপস্থিত ছিলেন কোতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ কুমার নন্দীগ্রামী, বিষ্ণুপুর সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী সঙ্গীতা মালিক, কোতুলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসেনজিৎ সরকার, কোতুলপুর পঞ্চায়েত সমিতির সভাপতি জনাব মজফর মিদ্দা, কোতুলপুর ট্রাফিক ওসি বিশিষ্ট সমাজসেবী মেডিকেয়ার জেনারেল হসপিটালের মালিক সৈয়দ আশরাফ হোসেন ও আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। এদিনের সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে। এরপরে আমরা গ্রহণ করব কোতুলপুরের বিশিষ্ট পেয়েছি বিশিষ্ট সমাজসেবী আব্দুল হাজি খান মশাইকে, তাদের সদস্যদের মোল্লা আর একজন ডাক্তারবাবু আছে, ওনাকে অনেকটা তাদের সদস্য শেখ জিয়াউদ্দিন রাস্তার ইঞ্জার ওসি সাহেবকে আমরা পেয়েছি, ওনার কাছে আমাদের মঞ্চে উপবিষ্ট আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি এবং প্রশাসনের তরফ থেকে আপনাদেরকে সম্বর্ধনা জানাই, আপনাদেরকে সম্মান জানাই যে আপনারা এরকম ধরনের অনুষ্ঠান করতে থাকুন, আমরা আপনাদের সাথে আছি। এই রক্তদান শিবির মানে সত্য করে যে কোতুলপুর ব্যাপী, যে আমাদের প্রতিটি ক্লাব যেভাবে রক্ত দিয়ে সাহায্য করেছে প্রতিটি ক্লাবকে ধন্যবাদ জানাই, এবং আজকের রক্তদান শিবিরে স্পেশাল ধন্যবাদ জানাই মেডিকেল জেনারেল হসপিটালকে, তারা এখানে এসে ফাংশন করছে, তাদেরকেও ধন্যবাদ জানাই, এবং সর্বোপরি তরুণবাবু আছেন মেডিকেল আছেন। আজকে আমাদের কোতুলপুর মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালনায় আজকে যে মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, এখানে প্রায় 70+ আমাদের টার্গেট হচ্ছে 100 জনের কাছাকাছি আমরা পৌঁছে গেছি। ধন্যবাদ জানাই রক্তদাতাদের যারা স্বেচ্ছায় রক্তদান করেছে। আপনারা প্রত্যেকেই জানেন এখন ব্লাড ব্যাংকগুলো প্রায় রক্তশূন্য হয়ে পড়েছে, তারই উদ্যোগে আমাদের কোতুলপুর মোহামেডান স্পোর্টিং ক্লাব এই মহতি উদ্যোগ নিয়েছে। রক্তদান শিবির আপনারা হয়তো প্রত্যেকেই জানে, দেখবেন ব্লাড ব্যাংকগুলো প্রায় রক্তশূন্য হয়ে পড়েছে। আমরা সাধারণ যারা মধ্যবিত্ত এবং যারা নিম্নবিত্ত সম্প্রদায়ের মানুষ রয়েছি, আমরা ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত পাই না, রক্ত সংকটের মুখে আমরা পড়ি। তার জন্য যাতে আমরা আমাদের ক্লাবে যারা সদস্য রয়েছে সহ কোতুলপুর এলাকার যারা স্বেচ্ছায় রক্ত দিয়েছে, যদি আমরা সেই সমস্ত মানুষদের পাশে দাঁড়াতে পারি, তার জন্য আজকে আমাদের এই রক্তদান শিবিরটা। শিবিরটা আমরা মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালনায় আমরা এই রক্তদান শিবিরটি আয়োজন করেছি। রক্তদান শিবিরের কাজ আমাদের এখন চলছে, 70-75টা আমাদের রানিং চলছে, আমাদের টার্গেট 100টা, তো আমরা 100টা পূরণ করব। মোহামেডান স্পোর্টিং ক্লাব শীতকালে শীত বস্ত্র দান করি। করোনা মহামারীর সময় আমরা প্রত্যেক মানুষের
অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে আমরা সহযোগিতা করেছি। আমাদের ক্লাবের লক্ষ্যটাই মানুষের পাশে থাকা। রক্তদানের উদ্যোগটা একটাই কারণে, আপনারা জানেন যে রক্তর সংকোচ প্রচুর, তাই আমরা ক্লাবে যে ছেলেগুলো আছি আমরা যদি সবাই রক্ত দিই তাহলে আমরা ব্লাড ব্যাঙ্কে আমাদের রক্তটা পাঠাতে পারবো। তার জন্য আমরা এই রক্ত শিবিরের আয়োজনটি করেছি। বিষ্ণুপুর থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।